আসসালামু আলাইকুম। গল্পন্যাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। বেশ কিছুদিন আগে আমাদের একজন নিয়মিত শ্রোতা রিয়াদ ইমেইলের মাধ্যমে আমাকে কিছু মুক্তিযুদ্ধ ভিত্তিক বই পড়ার অনুরোধ করেছিলেন, কিন্তু ভুলবশত আমি ইমেইলটি মিস করে ফেলেছিলাম। তখন সম্প্রতি ইমেইলটিতে আমার নজর পড়ল, তাই আমি একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস পড়ব। তবে এর আগে যেহেতু আমাকে অনেকেই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেছিলেন যে পরবর্তীতে কি আসছে, এবং আমি বলেছিলাম আমি মোহাম্মদ জাফর ইকবাল স্যারের একটা উপন্যাস পড়ব, সে কারণে আমি আগে মোহাম্মদ জাফর ইকবাল স্যারের উপন্যাসই পড়ব এবং তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস পড়ব। কিন্তু যেহেতু রিয়াদ অনেকদিন আগে আমাকে রিকোয়েস্টটা করেছিলেন, তাই আমি মোহাম্মদ জাফর ইকবাল স্যারের উপন্যাস শুরুর আগে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প পাঠ করতে যাচ্ছি। তাহলে শুরু করছি আমাদের আজকের নিবেদন, জহির রায়হানের রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প সময়ের প্রয়োজনে। কিছুদিন আগে সংবাদ সংগ্রহের জন্য মুক্তিযোদ্ধাদের একটা অগ্রবর্তী ঘাঁটিতে গিয়েছিলাম। ক্যাম্প কমান্ডার ভীষণ ব্যস্ত ছিলেন। সেই ব্যস্ততার মুহূর্তে আমার দিকে একটা খাতা এগিয়ে দিয়ে বললেন, আপনি বসুন, এই খাতাটা পড়ুন বসে বসে, আমি কাজটা সেরে নেই, তারপর আপনার সঙ্গে আলাপ করছি। খাতাটা হাত বাড়িয়ে নিলাম। লাল মলাটে বাঁধানো একটা খাতা, ধুলো কালি আর তেলের কালচে দাগে ময়লা হয়ে গেছে এখানে সেখানে। খাতাটা খুললাম। মেলি ধরনের গোটা গোটা হাতে লেখা, মাঝে মাঝে একটু এলোমেলো। আমি পড়তে শুরু করলাম। প্রথম প্রথম কাউকে মরতে দেখলে ব্যথা পেতাম, কেমন যেন একটু দুর্বল হয়ে পড়তাম। কখনো চোখের কোণে এক ফোঁটা অশ্রু হয়তো জন্ম নিত। এখন অনেকটা সহজ হয়ে গেছি। কি জানি, হয়তো অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে। তাই মৃত্যুর খবর আসে, মরা মানুষ দেখি, মৃতদেহ কবরে নামাই, পরক্ষণে ভুলে যাই। রাইফেলটা কাঁধে তুলে নিয়ে ছোট্ট টিলাটার উপরে এসে দাঁড়াই। সামনে তাকাই, বিরাট আকাশ, একটা লাউয়ের মাচা, কচি লাউ ঝুলছে, বাতাসে মৃদু দুলছে, কয়েকটা ধান ক্ষেত, দুটো তাল গাছ, দূরে আরেকটা গ্রাম। খবর এসেছে এখানে ঘাঁটি পেতেছে ওরা। একদিন যারা আমাদের অংশ ছিল, একসঙ্গে থেকেছি, শুয়েছি, খেয়েছি, ঘুমিয়েছি, এক টেবিলে বসে গল্প করেছি, প্রয়োজন বোধে ঝগড়া করেছি, ভালোবেসেছি। আজ তাদের দেখলে শরীরের রক্ত গরম হয়ে যায়, চোখ জ্বালা করে, হাত নিষ্পিস করে, পাগলের মতো গুলি ছুড়ি, মারার জন্য মরিয়া হয়ে উঠি। একজনকে মারতে পারলে উল্লাসে ফেটে পড়ি, ঘৃণায় থুতু ছিটাই মৃতদেহের মুখে। সামনে ধান ক্ষেত, আলোর ওপরে কয়েকটা গরু, একটা ছাগল এক টানা ডাকছে। এক ঝাঁক পাখি উড়ে চলে গেল দূরের গ্রামে। কি যেন নড়ে চড়ে উঠল সেখানে। মুহূর্তে দৃষ্টি স্থির হয়ে গেল। ক্যাম্প কমান্ডারকে খবর দিলাম, স্যার মনে হচ্ছে ওরা এগোতে পারে। তিনি একটা ম্যাপের উপরে ঝুঁকে পড়ে হিসাব কষলেন। মুখ তুলে তাকালেন, একজোড়া লাল চোখ। গত দুরাত ঘুমননি, অবকাশ পাননি বলে। তিনি তাকালেন, বললেন, কি দেখেছ? বললাম, মনে হচ্ছে একটা মুভমেন্ট। ভুল দেখেছ। আমাকে মাঝপথে থামিয়ে দিলেন তিনি। ওদের দু একদিনের মধ্যে এগোবার কথা নয়, যাও ভালো করে দেখো। চলে এলাম নিজের জায়গায়। একটানা তাকিয়ে থাকি, মাঝে মাঝে তন্দ্রা এসে যায়, দৃষ্টি ঝাপসা হয়ে আসে, হয়তো তাই ভুল দেখি। কিন্তু বুড়িগঙ্গার পাশে লঞ্চঘাটের অপরিসর বিশ্রামাগারে যে দৃশ্য দেখেছিলাম, সেটা ভুল হবার কথা নয়। শুনেছিলাম বহু লোক আশ্রয় নিয়েছিল সেখানে। যখন গেলাম তখন দেখলাম কেউ নেই। দেখলাম মেঝেতে পুডিংয়ের মতো জমাট রক্ত, বুটের দাগ, অনেকগুলি খালি পায়ের ছাপ, ছোট পা, বড় পা, কচি পা, কতগুলো মেয়ের চুল, দুটো হাতের আঙুল, একটা আংটি, চাপ চাপ রক্ত, কালো রক্ত, লাল রক্ত, মানুষের হাত, পা, পায়ের গোড়ালি, পুডিংয়ের মতো রক্ত, খুলির একটা টুকরো অংশ, এক খাবলা মগজ, রক্তের উপর পিছলে যাওয়া পায়ের ছাপ, অনেকগুলো ছোট বড় ধারা, রক্তের ধারা, একটা চিঠি, মানি ব্যাগ, গামছা, এক পাটি চটি, কয়েকটা বিস্কুট, জমে থাকা রক্ত, একটা নাকের নোলক, একটা চিরুনি, বুটের দাগ, লাল হয়ে যাওয়া একটা সাদা ফিতে, চুলের কাটা, দেশলাইয়ের কাঠি, একটা মানুষকে টেনে নিয়ে যাওয়ার ছাপ, রক্তের মাঝখানে এখানে ওখানে অনেকগুলো ছড়ানো, পাশের নর্দমাটা বন্ধ, রক্তের স্রোত লাভার মতো জমে গেছে সেখানে। দেখছিলাম, দেখে ঊর্ধ্বশ্বাসে পালিয়েছিলাম সেখান থেকে। আমি একা নই, অসংখ্য মানুষ পিঁপড়ার মতো ছুটছিল। মাথায় সুটকেস, বগলে কাপড়ের গাঁটরি, হাতে হ্যারিকেন, কোমরে বাচ্চা, চোখে মুখে কি অস্থির আতঙ্ক। কথা নেই, মৌন সবাই। সহসা কে যেন বলল, ওইদিকে যাবেন না, মিলিটারি। নৌকায় করে করে লোকজন ওই পারে পালাচ্ছিল, মিলিটারি ওকে উপর গুলি করছে, 200-300 লোক মারা গেছে, ওইখানে ওইখানে যাবেন না। মনে হলো পায়ের সঙ্গে যেন কয়েক মন পাথর বেঁধে দিয়েছে কেউ। একা নই, অসংখ্য মানুষ, সহস্র চোখ, হতবিহ্বল মুহূর্ত। কোন দিকে যাব? পেছনে ফিরে যাবার পথ নেই, মৃতদেহের স্তূপের নিচে সে পথ বন্ধ হয়ে গেছে। সামনে এগিয়ে যাব, ভরসা পাচ্ছি না। সেখানেও হয়তো মৃতের পাহাড় পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে। কোন দিকে যাব? পর মুহূর্তে একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পেলাম, আর প্রায় সঙ্গে সঙ্গে সবাই ছুটতে লাগলাম। আমরা যে যেদিকে পারছে ছুটছে, কাচকি মাছের মতো চারপাশে ছিটকে যাচ্ছে সবাই। হেলিকপ্টার মাথার উপরে নেমে এলো। তারপর মনে হলো একসঙ্গে যেন অনেকগুলো বাজ পড়ল। মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলাম। কিছু দেখতে পাচ্ছি না, শুধু অনেকগুলো শব্দের তাণ্ডব, মেশিনগানের শব্দ, বাচ্চাদের কান্না, কতগুলো মানুষের আর্তনাদ, কাতরক্তি, কয়েকটা কুকুরের চিৎকার, কান্না, মেশিনগানের শব্দ, মানুষের বিলাপ, একটা কিশোরের কণ্ঠস্বর, বাজান বাজান। হারিয়ে যাওয়া বাবাকে ডাকছে সে, বাজান বাজান। তারপর শ্মশানের নীরবতা, ঘাড়ের কাছে চিনচিনে একটা ব্যথা। ধীরে ধীরে মুখ তুলে তাকালাম, দেখলাম না, কিছুই দেখতে পেলাম না। সবকিছু ঝাপসা হয়ে এলো, মনে হলো চারপাশে অন্ধকার নেমে আসছে। বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি কিংবা মারা যাচ্ছি। সামনে ধান ক্ষেত, একটা লাউয়ের মাচা, কচি লাউ ঝুলছে, পেছনে কয়েকটা বাঁশবন, আড়ালে 4-5টা তাঁবু, একটা পুরনো দালান, ওখানে আমরা থাকি। মোট 27 জন মানুষ। প্রথম 19 জন ছিলাম, 8 জন মারা গেল মর্টারের গুলিতে। ওদের নামিয়ে দিয়ে যখন ক্যাম্পে ফিরলাম তখন আমরা 11 জন। একজন পালিয়ে গেল, সে রাতে গেল, আর এলো না। আরেকজন মারা গেল হঠাৎ অসুখ করে, কি অসুখ বুঝে ওঠার আগেই হাত পা টান টান করে সে শুয়ে পড়ল, আর উঠল না। তার বুক পকেটে একটা চিঠি পেয়েছিলাম, মায়ের কাছে লেখা চিঠি। মা, আমার জন্য তুমি একটু চিন্তা করো না মা, আমি ভালো আছি। চিঠিটা ওর কবরে দিয়ে দিয়েছি, থাক, ওখানেই থাক। তখন ছিলাম 9 জন, এখন আবার বেড়ে 27-এ পৌঁছেছি। 27 জন মানুষ, নানা বয়সের, ধর্মের, মতের। আগে কারো সঙ্গে আলাপ ছিল না, পরিচয় ছিল না, চেহারাও দেখিনি কখনো। কেউ ছাত্র ছিল, কেউ দিনমজুর, কৃষক কিংবা মধ্যবিত্ত কেরানি, পাটের দালাল অথবা পদ্মাপাড়ের জেলে। এখন সবাই সৈনিক, একসঙ্গে থাকি, খাই, ঘুমোই। রাইফেলগুলো কাঁধে তুলে নিয়ে যখন কোনো শত্রুর সন্ধানে বেরোই তখন মনে হয় পরস্পরকে যেন বহুদিন ধরে চিনি, জানি, অতি আপনজনের মতো অনুভব করি। মনে হয় দীর্ঘদিনের আত্মীয়তার এক অবিচ্ছেদ্য বাঁধনে আবদ্ধ আমরা। আমাদের অস্তিত্ব ও লক্ষ্য 2-1। মাঝে মাঝে বিশ্রামের মুহূর্তে গোল হয়ে বসে গল্প করি আমরা, অতীতের গল্প, বর্তমানের গল্প, ভবিষ্যতের গল্প। টুকিটাকি নানা আলোচনা। ওষুধ ফুরিয়ে গেছে, আনতে হবে। কদিন ধরে শুধু ডাল ভাতে চলছে, একটু মাছ আর মাংস পেলে মন্দ হতো না। 27 জন মানুষ আমরা, মাত্র 9টা রাইফেল। আরও যদি অস্ত্র পেতাম, সবার হাতে যদি একটা করে রাইফেল থাকতো, তাহলে সেদিন ওদের একজন সৈনিককেও পালিয়ে যেতে দিতাম না। মোট 200 জনের মতো এসেছিল ওরা। 45টা লাশ পেছনে ফেলে পালিয়েছে, তাড়া করেছিলাম আমরা। খেয়াপার পর্যন্ত গুলি ফুরিয়ে গিয়েছিল বলে ফিরে চলে এসেছিলাম। এসে দেখে আশেপাশের গ্রাম থেকে অসংখ্য ছেলে বুড়ো মেয়ে, গেরস্ত বাড়ির বউ ছুটে এসেছে সেখানে। কারো হাতে ঝাঁটা, দা, কুড়োল, খুন্তি। মৃতদেহগুলোর মুখে ঝাঁটা মারছে ওরা, কুড়োল দিয়ে টুকরো টুকরো করে ফেলছে ওদের হাত, পা, মাথা, বুকের পাঁজর। দা দিয়ে কুপিয়ে কুপিয়ে একটা মৃতদেহকে শত টুকরো টুকরো করে জৈন বৃদ্ধ চিৎকার করে কাঁদছিল। আমার পুলাডারে মারছোস, বউডারে নিয়ে গেছোস, মাইয়াডারে পাগল করছোস, আমার সোনার সংসারটা পুরাই দিছোস তোরা। আল্লাহর গজব পড়বো, আল্লাহর গজব পড়বো। ঘৃণা, ক্রোধ, যন্ত্রণা। আমরা বাধা দিলাম আর প্রায় সঙ্গে সঙ্গে ডুকরে কেঁদে উঠল ওরা, করুণ বিলাপ শুরু করল। বিলাপের অবসরে নিজেদের সহস্র দুঃখ বেদনার ইতিহাস বর্ণনা করতে লাগল। ছেলে নেই, স্বামী নেই, স্ত্রীকে ধর্ষণ করেছে, যুবতী মেয়েটাকে ধরে নিয়ে গেছে, 3 মাস হল। হালের গরু, গোলার ধান, গায়ের অলঙ্কার কিছু নেই, সব লুট করেছে। ঘৃণা, ক্রোধ, যন্ত্রণা, এত সব বুকে নিয়ে ওরা বাঁচবে কেমন করে? একটা বিস্ফোরণে যদি সবকিছু ভেঙে চুরমার হয়ে যেত, তাহলে হয়তো বেঁচে থাকার চেষ্টা করতে পারত ওরা। ওরা একা নয়, অনেকগুলো মানুষ, 7.5 কোটি মানুষ। 1 কোটি লোক ঘরবাড়ি মাটি ছেড়ে পালিয়েছে, 3 কোটি মানুষ সারাক্ষণ পালাচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে। ভয়, ত্রাস, আতঙ্ক। জ্ঞান ফিরে এলে আমিও পালিয়েছিলাম, পোড়ামাটির ঘ্রাণ নিতে নিতে, অনেকগুলো মৃতদেহ ডিঙিয়ে, কালো ধোর কুণ্ডলি ভেদ করে। একটা গহনা নৌকায় আশ্রয় নিয়েছিলাম। ছেলে, বুড়ো, মেয়ে, বাচ্চায় গিজগিজ করছিল সেটা। দুপাশের গ্রামগুলোতে আগুন জ্বলছে। কিছুক্ষণ আগে কয়েকটা প্লেন এসে একটানা বোমা বর্ষণ করেছে সেখানে। কাছেই একটা মফস্বল শহর, এখনো পুড়ছে। কালো জমার ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠছে আকাশের দিকে। একটা মানুষ নেই, কুকুর নেই, জন্তু জানোয়ার নেই। শূন্য বাড়িগুলো প্রেতপুরীর মতো দাঁড়িয়ে। সহসা অনেকগুলো মেয়ের কণ্ঠস্বর শোনা গেল। তাকিয়ে দেখলাম, দূরে নদীর পাড়ে একসঙ্গে জড়ো হয়ে দাঁড়িয়ে কতগুলো মেয়ে চিৎকার করে নৌকাটাকে পাড়ে নিয়ে যাওয়ার জন্য ডাকছে। ওরা আশ্রয় পেতে চায় নৌকায়। না না, খবরদার, নৌকা বেড়াবা না। জৈনক বৃদ্ধা ওদের দিকে তাকিয়ে খেকিয়ে উঠল। কেন, কি হয়েছে? কি আর হবে, বাজে মেয়ে, বাজারের মেয়ে। বাজারের মেয়ে মানে? মানে আবার কি সাহেব? বেশ্যা, বেশ্যা চেনেন না? ঘৃণার চোখ মুখ কুচকে এলো তার। তার একার নয়, অনেকের। অনেকেই মুখ বার করে তীরে দাঁড়িয়ে থাকা বেশ্যাগুলোকে দেখল। না না, নৌকা থামেবার দরকার নাই, আপদগুলা মরুক, মরলেই ভালো। নৌকা থামাও। সহসা ভিড়ের ভেতর থেকে একটা ছেলে চিৎকার করে উঠল। মুখ ভরা খোঁচা খোঁচা দাড়ি, রক্ত যাবার মতো লাল চোখ। শিগগির নৌকাতে তুলে না ওদের, কঠিন কণ্ঠে আদেশ করল সে। উত্তরে বুড়োটা বিরক্তি প্রকাশ করল। না, নৌকা থামাবে না। সঙ্গে সঙ্গে সামনে লাফিয়ে এসে বুড়োটার গলা চেপে ধরল ছেলেটা। কুত্তার বাচ্চা, তোমার এখনই আমি নৌকা জলে ফেলাই দিব। কোন সারা শুয়ারের বাচ্চা আমার বাধা দেবে? এখানে নৌকা ভেড়াও মাঝি, ওদের তুলে নাও। কয়েকটা নীরব মুহূর্ত। নৌকা ভিড়ল। ভয়ে আতঙ্কে অর্ধমিত বেশ্যাগুলো ভেড়ার পালের মতো নৌকা এসে চড়ল। ছোট বেশ্যা, মাঝারি বেশ্যা, বড় বেশ্যা, কিশোরী বেশ্যা, যুবতী বেশ্যা, বৃদ্ধা বেশ্যা। ঘৃণায় একপাশে সরে গেল নৌকার কুলীন যাত্রীরা। বেশ্যারা কোনো কথা বলল না, এক কোণে গাদাগাদি করে বসল। অনেকগুলো মুখ। একটা মুখ আমার মায়ের মতো দেখতে। मा एखन की करछे? मायर कथा मने पड़ते बुकटार मध्य व्यथा करे उठलो। छोटो भाई बोन इतुदी ओरा केमन आछे? बेचे आछे ना मरे गेछे जानि ना, हयतो बहुदिन जानबो ना, तबु एकटा कथा बार बार मनेर मध्य उकी देय आमार, आबार कि ओदेर संगे एकसाथे नास्तार टेबिले बसते पारबो आमी? आबार कि रोज सकाले मा आमार बद्ध दुआरे एसे कड़ा नेड़े डाकबे, कि रे एखोनो घुमोच्छिस, अनेक बेला हये गेलो जे, ओठ चा खाबि ना? किंबा दल बेधे सबाई बाड़ीर छादेर उपर क्याराम खेला पारबो कि आबार? अथवा माके साक्षी रेखे सबाई मिले बाबार पकेट मारा? हयतो, जानि ना, जानते गेले भावना हय, भावनाटाई एकटा जंत्रणा, अथच भावते आमी एककाले भीषण भालोबासताम, विशेष करे जयाके निये। चिनू भाबीर जया कत भावे भेबेछि ओके, कखनो समुद्रेर उत्ताल पटभूमिते, कखनो ढेउ जागानो मिछिलेर माझखाने, कखनो छोट्ट एकटा घरेर एकान्ते, दिने राते अंधकारेर निबिड़ताय, किंबा कोनो दुपुरे कोनो रेस्तोरांर कोणेर टेबिले निरिबिली निर्जने दु कप चा सामने रेखे अनेकक्षण धरे कोनो कथा ना बोले बसे थाकार मुहूर्ते भाबते भालो लागतो। इछामती, करता, मयूराक्षी बोले जे नदीर नाम, तार जले दुजने सातार केटे ढेउयेर मतो कानामाछी खेलते। जया कोनोदिन समुद्र देखेनी, समुद्र देखार बड़ो इच्छा छिलो तार। एकदिन हासते हासते बोल्लो, जानो समुद्र देखे एलाम। कखन कोथाय? अबाक हयेछिलाम आमी। केन एई शहरे? कपाले जमे उठा बिंदु बिंदु घामगुलो आँचल दिए मुछे दिए बोलेछिलो जया, शहरेर ओलिते गलिते एत समुद्रे छड़ाछड़ी जीवने देखेछो कखनो? जनतार समुद्र, समुद्रेर चेये गभीर, सागरेर चेये उत्ताल, गतिमय। मने हच्छिलो सामने जत बाधार पाहाड़ आसुक ना केन सबकिछु भासिये निये जाबे। कोटी कोटी मुख, पाथरे खोदाई करा चेहरा, मुष्टिबद्ध हाथ सीमाना छाड़िये, लक्ष कोटी वज्रेर शब्द किंबा ढेउयेर ध्वनि से मिछिलेर गर्जनेर काछे अर्थहीन। आगे तो देखिने कखनो। 52 ফেব্রুয়ারিতে, 54-তে, 62, 66 किंबा 69 अनेक देखेछि, किन्तु एत प्राणेर जोयार कखनो देखिनि, एत मृत्युओ देखिनि। आगे सामने ताकाई, बिराट आकाश, कयेकटा लाउयेर माचा, कचि लाउ झुलछे, कयेकटा धान खेत, दुटो ताल गाछ, दूरे आरेकटा ग्राम। प्रतिदिन देखी, जयाकेও এত নিবিড় করে দেখিনি কোনোদিন। পেছনে কয়েকটা বাঁশবন, আড়ালে 4-5টা তাঁবু, একটা পুরনো দালান, সে দালানের গায়ে কাঠ কয়লা দিয়ে অনেকগুলো ছোট ছোট রেখা এঁকেছি আমরা। ওগুলো মৃতের হিসেব, আমাদের নয়, ওদের। যখনই কোনো শত্রুকে বধ করেছি তখনই একটা নতুন রেখা টেনে দিয়েছি দেওয়ালে। হিসেব রাখতে সুবিধে হয় তাই। প্রায় দেখি, গুণি 372, 73, 74। পুরো দেওয়ালটা কবে ভরে যাবে সেই প্রতীক্ষায় আছি। আমাদের যারা মরেছে তাদের হিসেবও রাখি, কিন্তু সেটা মনে মনে, মনের মধ্যে অনেকগুলো দাগ, সেটাও মাঝে মাঝে গুণি। একদিন, বেশ কিছুদিন আগে, সেক্টর কমান্ডার এসেছিলেন আমাদের ক্যাম্পে দেখতে। সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম আমরা, অভিবাদন করেছিলাম তাকে। তিনি আমাদের একটা প্রশ্ন করেছিলেন, কেন যুদ্ধ করছো বলতে পারো? প্রায় এক ধরনের উত্তর দিয়েছিলাম আমরা। বলেছিলাম, দেশের জন্য, মাতৃভূমির জন্য যুদ্ধ করছি, যুদ্ধ করছি দেশকে মুক্ত করার জন্য। বাংলাদেশ না, পরে মনে হয়েছিল উত্তরটা বোধহয় ঠিক হয়নি। নিজেরা অনেকক্ষণ আলাপ করেছি আমরা। উত্তরটা ঠিক হলো কি? দেশ তো হলো ভূগোলের ব্যাপার, হাজার বছরে যার হাজারবার সীমারেখা পাল্টায়, পাল্টাচ্ছে, ভবিষ্যতেও পাল্টাবে। তাহলে কিসের জন্য লড়ছি আমরা? বন্ধুরা নানা জনে নানা রকম উক্তি করেছিল। কেউ বলেছিল আমরা প্রতিশোধ নেওয়ার জন্য লড়ছি, ওরা আমাদের মা বোনদের কুকুর বেড়ালের মতো মেরেছে, তাই তার প্রতিশোধ নিতে চাই। কেউ বলেছিল আমরা আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। ওই শালারা বহু অত্যাচার করেছে, আমাদের ওপর শোষণ করেছে, তাই ওদের তাড়াবার জন্য লড়ছি। কেউ বলেছিল আমি অত শত বুঝি না মিয়ারা, আমি শেখ সাহেবের জন্য লড়ছি। কেউ বলেছিল কেন লড়ছি জানো? দেশের মধ্যে যত গুন্ডা, বদমাশ, ঠক, দালাল, ইতর, মহাজন আর ধর্ম ব্যবসায়ী আছে, তাদের সবার পাছায় লাথি মারতে। আমি ওদের কথাগুলো শুনেছিলাম, ভাবছিলাম, মাঝে মাঝে আলোচনায় অংশ নিতে গিয়ে তর্ক করছিলাম, কিন্তু মন ভরছিল না। কিসের জন্য লড়ছি আমরা? এত প্রাণ দিচ্ছি, এত রক্তক্ষয় করছি, হয়তো সুখের জন্যে, শান্তির জন্যে, নিজের কামনা বাসনাগুলোকে পরিপূর্ণতা দেবার জন্যে, কিংবা শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে, নিজের অস্তিত্ব রক্ষার জন্যে, অথবা সময়ের প্রয়োজনে, সময়ের প্রয়োজন মেটাবার জন্য লড়ছি আমরা। অত শত ভাবতে পারি না, আমার ছোট মাথায় এত ভাবনা এখন আর ধরে না, ব্যথা করে। যেটা বুঝি সেটা সোজা, আমাদের মাটি থেকে ওদেরকে তাড়াতে হবে, এটাই এখনকার প্রয়োজন। দেয়ালের রেখাগুলো বাড়ছে, মনের দাগও বাড়ছে প্রতিদিন। হাতের কবজিতে এসে একটা গুলি লেগেছিল কাল, সেটা হাতে না লেগে বুকে লাগতে পারত, মাত্র 2 আঙ্গুলের ব্যবধান। এখন কদিন বিশ্রাম। মা কাছে থাকলে মাথায় হাত বুলিয়ে দিত, কাঁদত, বকুনি দিয়ে বলতো, বাহাদুর, অত সামনে এগিয়ে গেছিলি কেন? সবার পেছনে থাকতে পারলি না? আর অত বাহাদুরির দরকার নেই বাবা, ঘরের ছেলে, এখন ঘরে ফিরে চল। ঘর, সত্যি মানুষের কল্পনা বড় অদ্ভুত। ঘর বাড়ি কবে পুড়িয়ে ছাই করে দিয়েছে, তবু ঘরের কথা ভাবতে মন চায়। খবর পেয়েছি বাবা, মা, ভাই, বোন ওরা সবাই কোথায় যেন চলে গেছে, হয়তো কোনো গ্রামে, কোনো গঞ্জে, কোনো উদাস্ত শিবিরে, কিংবা না, ওটা আমি ভাবতে চাই না। জয়ার কোনো খবর নেই, কোথায় গেল মেয়েটা জানি না, জানতে গেলে ভয় হয়। শুধু জানি এ যুদ্ধে আমরা জিতব আজ, নয়তো কাল, নয়তো পরশু। একদিন আমি আবার ফিরে যাব আমার শহরে, আমার গ্রামে। তখন হয়তো পরিচিত অনেকগুলো মুখ সেখানে থাকবে না, তাদের আর দেখতে পাবো না আমি। যাদের পাবো তাদের প্রাণ ভরে ভালোবাসবো, যার নেই কিন্তু একদিন ছিল, তাদের গল্প আমি শোনাবো ওদের। সেই ছেলেটির গল্প, বুকে মাইন বেঁধে যে ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়েছিল, কিংবা সেই বুড়ো কৃষক রাইফেলটা হাতে তুলে নিয়ে যে মৃদু হেসে বলেছিল চললাম, আর ফিরে আসেনি। অথবা উদাস্ত শিবিরের 5 লক্ষ মৃত শিশু, 10,000 গ্রামের আনাচে কানাচে 1 কোটি মৃতদেহ। না, 1 কোটি নয়, হয়তো হিসেবের অঙ্ক তখন 3 কোটিতে গিয়ে পৌঁছেছে। 1001 রাত কেটে যাবে হয়তো, আমার গল্প তবু ফুরাবে না। সামনে ধান ক্ষেত, বিরাট আকাশ, একটা লাউয়ের মাচা, কচি লাউ ঝুলছে, দুটো তাল গাছ, দূরে আরেকটা গ্রাম, গ্রামের নাম রোহনপুর। ওখানে এসে ঘাঁটি পেতেছে ওরা, একদিন যারা আমাদের অংশ ছিল। ডায়েরিতে আর কিছু লেখা নেই। খাতাটা ক্যাম্প কমান্ডারের দিকে এগিয়ে দিয়ে প্রশ্ন করলাম, কার লেখা? আপনার? না, আমার সঙ্গের একজন মুক্তিযোদ্ধার। তার সঙ্গে একটু আলাপ করতে পারি কি? আবার প্রশ্ন করলাম। উত্তর দিতে গিয়ে মুহূর্ত কয়েক আমার দিকে তাকিয়ে রইলেন তিনি, তারপর বললেন, দিন কয়েক আগে একটা অপারেশনে গিয়ে ওদের হাতে ধরা পড়েছে সে। তারপর? তারপরের খবর ঠিক বলতে পারছি না, হয়তো মেরে ফেলেছে, হয়তো বেঁচেও থাকতে পারে। চোখ জোড়া অজান্তে আবার খাতাটার উপর নেমে এলো। অনেকক্ষণ উল্টে পাল্টে দেখলাম সেটা, তারপর মুখটা ঘুরিয়ে নিলাম বাইরের দিকে। বিরাট আকাশ, একটা লাউয়ের মাচা, কচি লাউ ঝুলছে, কয়েকটা ধান ক্ষেত, দুটো তাল গাছ, দূরে আরেকটা গ্রাম, সেখানে আগুন জ্বলছে। শেষ হলো জহির রায়হানের রচিত মুক্তিযুদ্ধভিত্তিক ছোট গল্প সময়ের প্রয়োজনে। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।